বিরাজ দত্তর বিরাট রমরমা অবস্থা। বীরভূমে দুটো কোল্ড স্টোরেজ, বর্ধমান বড়বাজার লাইনে তিনটে ট্রাক, মেচেদায় আলুর গোডাউন, ওল্ড দীঘায় হোটেল, এর ওপর পুরুলিয়া বাঁকুড়া বর্ডারে খানিকটা জঙ্গল ইজারা নেওয়ার কথা প্রায় ফাইনাল। কেন্দুপাতার ব্যবসা হবে, এই ব্যবসায় বিরাট লাভ, সব মিলিয়ে ধুন্ধুমার কাণ্ড। লোকে বলে বিরাজ দত্তর বুদ্ধি খুব, বুদ্ধি খুব না হলে ধুন্ধুমার কাণ্ড ঘটানো যায় না। কথাটা ঠিক, তবে পুরো ঠিক নয়। বুদ্ধি অনেকেরই থাকে, কিন্তু তারা সবাই বিরাজ দত্তর মতো হতে পারে না। আসলে বুদ্ধির সঙ্গে মানুষটার অতিরিক্ত একটা গুণ আছে, ওই গুণ সবার থাকে না। গুণটা হলো উনি মানুষ চিনতে পারেন, চিনতে পারেন বলেই এই গোপন কাজটা করার জন্য তিনি গঙ্গাকে বেচেছেন। বিরাজ দত্তর হেড অফিস বর্ধমানে, গঙ্গা সেই অফিসের একজন নিচু তলার কর্মী, ঠান্ডা টাইপের ছেলে, বুদ্ধিশুদ্ধি বেশি কিছু নেই, বরং কমের দিকেই। অফিসে তার নির্দিষ্ট কোনো পোস্ট নেই, পিয়ন নয় আবার অনেকটা পিয়নের মতো, এখানে ওখানে ফাইল টাইল চিঠিপত্র দেওয়া নেওয়া করে, ভাই ফরমাস খাটে, মালিক কোথাও ব্যবসার কাজ দেখতে গেলে সঙ্গে সঙ্গে যায়, সেখানে থাকা খাওয়ার বন্দোবস্ত দেখে। তাকে কখনোই বড় বা জটিল কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় না, ঝুঁকিকে নেবে? আসলে প্রতিটা কাজের জায়গাতেই এলেবেলে গোছে দু একজন থাকে, যাকে বেশিরভাগ মানুষ পছন্দ করে না। গঙ্গা অনেকটা সেই রকম, কেউ কেউ বলে এই ছেলে একটা বোঝা, ওর বদলে চালাক চতুর চটপটে কাউকে রাখলে অফিসে সুবিধে হতো। অন্যরা পছন্দ না করলেও গঙ্গাকে পছন্দ করেন খোদ বিরাজ দত্ত, মুখে বলেন না তবে মনে মনে জানে। মানুষ চেনার ক্ষমতায় তিনি বুঝতে পারেন তার এই সামান্য কর্মচারীটি বোকাশোকা হতে পারে, কিন্তু গুণ আছে। ছেলেটার লোভ নেই, সেই সঙ্গে খুবই অনুগত, দুটোই খুব গুরুত্বপূর্ণ। তিনি যা বলবেন এই ছেলে তাই করবে, অন্য কর্মচারীরাও করবে, কিন্তু তারা করবে চাকরি বাঁচানোর জন্য অথবা আরো যদি উন্নতি হয় সেই লোভে। গঙ্গা করবে নিঃস্বার্থভাবে। এক শনিবার বিকেলে বিরাজ দত্ত গঙ্গাকে নিজের ঘরে ডেকে পাঠালেন। তোমায় একটা কাজ করতে হবে গঙ্গা। বলুন স্যার। কথা হচ্ছে, উত্তর দিঘিতে আমার দূর সম্পর্কের এক দিদি থাকেন, একটা সময় যেন আমাদের অবস্থা খুব খারাপ ছিল, তখন আমি স্কুলে পড়ি, বাবা মা দুজনেই দুম করে মারা গেলেন, থাকা খাওয়ার কোনো জায়গা ছিল না। এই দিদি তখন আমাকে কিছুদিন তার কাছে রেখেছিলেন, পরে যোগাযোগ ছিঁড়ে যায় সে আলাদা ব্যাপার, কিন্তু খবর পেয়েছি সেই দিদির মেয়ের বিয়ে, টাকা পয়সার খুব টানাটানি, আমি তাকে কিছু টাকা পাঠাতে চাই, এই ধরো 30,000 টাকার মতো। আমি নিজে গিয়ে দিয়ে আসতেই পারতাম, কিন্তু সেই সময় আমার নেই, আবার দিদিকে টাকা নেবার জন্য এখানে ডেকে পাঠানো মানে অপমান করা। আমি অন্য কারো হাত দিয়ে টাকাটা পাঠাতেই পারতাম, কিন্তু সেটা চাইছি না, তাহলে কথাটা পাঁচ কান হয়ে যাবে। আর একবার যদি জানাজানি হয়ে যায় যে আমি টাকা দিয়ে সাহায্য করছি, তাহলে সবাই এসে টাকা চাইবে, অফিসের সামনে লাইন পড়ে যাবে। তাই আমি চাই বিষয়টা গোপন থাকুক, আমার কোনো কর্মচারী আত্মীয় স্বজন কেউ জানবে না। তুমি পারবে কাজটা করতে? আগে আপনি হুকুম করলে অবশ্যই পারবো। বিরাজ দত্ত উঠে গিয়ে আলমারি থেকে কাগজে মোড়া টাকার বান্ডিল বের করে গঙ্গার হাতে দিলেন। শোনো, এটা একটা ব্যাগে ভরে রাখো, হ্যাঁ, সাবধানে রাখবে। আচ্ছা, তাহলে স্যার কাল সকালের বাসে রওনা হয়ে যাই? হ্যাঁ, কালই রওনা হবে, তবে বাসে নয়, গাড়িতে। সকাল সকাল বেরিয়ে পড়বে আর সন্ধ্যের মধ্যে ধরো পৌঁছে যাবে, একটা রাত দিদির ওখানে থেকে পরশু ফিরে আসবে, আর যদি চাও নাও থাকতে পারো, রাতেই আবার ফেরার জন্য তাহলে রওনা দিয়ে দিও। গাড়ি? স্যার আমি বাসেই চলে যেতে পারবো। আমি যা বলছি সেটাই করবে, অতগুলো টাকা নিয়ে বাসে যাওয়া ঠিক হবে না, তবে চেনা জানা কোনো গাড়ি নেবে না, বাইরে থেকে ভাড়া করে নেবে, তাহলে এখানে কেউ কিছু জানতে পারবে না। গঙ্গা পরদিন ভোরে স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করল, ইচ্ছে করলে চেনা জানা কারোর গাড়ি নিতে পারত, এখানকার কিছু ভাড়া খাটা গাড়ির মালিক ড্রাইভারকে এসে চেনে, কিন্তু তা সে করল না।
ঘটনা গোপন রাখার হুকুম আছে, চেনাদের সঙ্গে কোনো কারবার চলবে না। অচেনা একজন ড্রাইভারের সঙ্গে দরদাম ঠিক করে তার গাড়িতে উঠে বসল গঙ্গা। গাড়ি খুবই ফিটফাট, সাদা রঙের অ্যাম্বাসেডর, মনে হচ্ছে মাত্র বছরখানেক হলো কেনা হয়েছে। গঙ্গার মনে উত্তেজনা, উত্তেজনা দুটো কারণে। এক, বহু বছর পর সে একটা গুরুত্বপূর্ণ কাজ পেয়েছে, এই কাজ ঠিক মতো করে তাকে প্রমাণ করতে হবে যে সে মোটেও এ লেভেলে ছেলে নয়, সেরকম দায়িত্ব পেলে পালন করতে সে জানে। আর দু নম্বর হলো খোদ মালিক তাকে বিশ্বাস করেছে, বিশ্বাস না করলে এতগুলো টাকা তার হাতে তুলে দিত না। বিরাজ দত্তর প্রতি কৃতজ্ঞতায় তার মন ভরে উঠল। চলন্ত গাড়ির পেছনে বসেই বিরাজ দত্তর উদ্দেশ্যে সে কপালে হাত ঠেকাল। হাইওয়ে দিয়ে ঘন্টাখানেক ছোটার পরই ফিটফাট গাড়ি গোলমাল করল। ড্রাইভার ছোকরা গাড়ি থামিয়ে ইঞ্জিন পরীক্ষা করে বলল, স্যার কার্বুরেটরে সামান্য সমস্যা হয়েছে, তারপরে চিন্তা করবেন না, এমনি টি হয়ে যাবে। সত্যি সত্যি খুব তাড়াতাড়ি গাড়ি ঠিক হয়ে গেল এবং আবার ছুটতে শুরু করলো। গঙ্গা বলল, ভাই ও ভাই আর একটু জোরে চালাও ভাই, সন্ধ্যের মধ্যে পৌঁছতে হবে। হ্যাঁ একটু জোরে, একটু জোরে। তার চিন্তা টাকা নিয়ে, দিনের আলো থাকতে থাকতে টাকাগুলো হাতে তুলে দিতে পারলে নিশ্চিন্ত। ড্রাইভার স্পিড বাড়ালো, না অচেনা হলেও ড্রাইভার ছেলের হাত পাকা। দুটো বাস একটা ট্রাককে নিখুঁত ভাবে ওভারটেক করলো হর্ন না বাজিয়েই। গঙ্গা সিটে মাথা এলিয়ে চোখ বুঝল, এবার একটু ঘুমিয়ে নেওয়া যেতে পারে। না ঘুমিয়ে নেওয়া গেল না। একটু পরেই গাড়ি আবার গোলমাল করল, এবার গোলমাল বড়, ব্রেক ফেল। না দেব না, মানুষটা মুখ না তুলেই কথা বলল, তারপর যেমন কাজ করছিল করতে লাগলো নিজের মনে। গঙ্গা চুপ করে দাঁড়িয়ে রইল পেছনে, কাজ বলতে হ্যারিকেন পরিষ্কার। পেছনে দাঁড়িয়ে থেকেই গঙ্গা দেখতে পেল হ্যারিকেন জং ধরা, মাথার কাছে সামান্য কাত হয়ে আছে, মনে হয় তুবড়ে গেছে। কাজ অতি সামান্য কিন্তু আয়োজন বিরাট, হ্যারিকেনের বিভিন্ন অংশ খুলে ফেলা হয়েছে, চিমনি হাতল তেল ভরার মুখ সলতে সব, সামনে ছড়ানো নানান ধরনের কাপড়ের টুকরো, সেগুলো দিয়ে অতি যত্নে ঘষা মাজা চলছে। এত যত্ন দেখে গঙ্গার অবাক লাগল, জিনিসটা যেন সামান্য হ্যারিকেন নয়, তার থেকে অনেক দামি কিছু। গঙ্গা গলা খাঁকড়াল, বলছিলাম যে এক রাতের ব্যাপার, একটু দেখুন না প্লিজ। হ্যাঁ দেখুন না, দেখুন একটু একটু দয়া করে। হ্যাঁ লোকটা এবার কোনো জবাব দিল না, সম্ভবত শুনতে পেল না, অথবা শুনতে পেলেও তাচ্ছিল্য করল। হাতের কাপড় হ্যারিকেনের গায়ে বোলাতে লাগল আগের মতো। লোকটার বয়স বেশি নয়, মাঝারিই হবে, 40-42, কয়েক বছর কম বেশি হতে পারে। সাজ পোশাকটা অন্যরকম, ঠিক এই জঙ্গুলে জায়গার সঙ্গে মানানসই নয়। পাড়াগাঁয়ের মানুষ সাধারণত পাজামা পরে না, লুঙ্গি পরে, এই লোক পাজামা পরেছে, পায়ের কাছে নীল বর্ডার দেওয়া সাদা পাজামা, গায়ে কুর্তার মতো জামা, দুটোই কাঁচা ধূপদুরস্ত। পোশাক দেখেই বোঝা যাচ্ছে লোকটা এ বাড়ির হাবি জাবি কেউ নয়, সম্ভবত বাড়ির মালিক, মালিক না হলে মালিকের খুব কাছের কেউ তো বটেই। কথাবার্তার ঢঙও সেরকম, ধমক দেওয়ার ভঙ্গি। গঙ্গা গলায় কাকুতি মিনতির ভাব এনে বলল, দাদা আমি কাল সকাল হতে না হতেই চলে যাব, একটা রাতের ব্যাপার, শুনলাম যে প্রথম বাস 6টার সময়, সে 6টা হোক 5টা হোক আমাকে তো ধরতেই হবে, কাল সকালেই চলে যাব দাদা।
এবারও কোনো উত্তর নেই। আচ্ছা, সমস্যা তো, গঙ্গা কি করবে ঠিক বুঝতে পারছে না। লোকটার চেহারা ভারীর দিকে, ঘাড় পর্যন্ত লম্বা চুল, সেই চুলে পাক ধরেনি, ধরলেও চট করে চোখে পড়ছে না। শুধু উবু হয়ে বসার মধ্যে একটা বুড়োটে বুড়োটে ভাব, মাথা দুটো হাঁটুর মধ্যে খানিকটা ঢোকানো, একটু দুলছেও, মাথা দোলা বেশি বয়সের লক্ষণ। মানুষটার বয়স তো বেশি নয়, তবু মাথা দুলছে কেন? গঙ্গা বলল, সত্যি বলছি দাদা, ঠিক ঠিক একটা রাতের ব্যাপার, আজকের রাতটুকু, একটু দেখুন একটু দেখুন। লোকটা এবার একটু নড়ল, তারপর একইভাবে মুখ না তুলে কাটা গলায় বলল, আমি কি বললাম আপনি মনে হয় শুনতে পাননি? বললাম তো আমি ঘর ভাড়া দিই না। একটা রাত কেন, এক ঘন্টার জন্য ভাড়া দিই না। কেন দেন না জানতে পারি কি? না, জানতে পারেন না। লোকটা বিরক্ত হচ্ছে, হোক বিরক্ত, গঙ্গার এখন খুশি বিরক্তি কোনোটাই গায়ে মাখার অবস্থা নেই। একটু পরেই সন্ধে নামবে, তার আগে কোনো একটা ব্যবস্থা না হলে বিরাট ঝামেলা। এই অচেনা অজানা শুনশান জঙ্গুলে জায়গায় কোথায় রাত কাটাবে তা নিয়ে সে মোটেও চিন্তিত নয়। সে যেখানে খুশি থাকতে পারবে, গাছের তলাতে শুতে সমস্যা নেই, মাঠের ওপর থাকতে সমস্যা নেই, বাস যেখানে নামিয়ে দিল সেই বড় রাস্তার উপরে একটাই মাত্র ঝুপড়ি, চায়ের দোকানের মতো, চাইলে সেখানেও থাকা যায়। কিন্তু সঙ্গে যে টাকা আছে, টাকা নিয়ে গাছের তলায় মাঠে বা রাস্তার ধারে থাকা যায় না। একটা ঘর লাগবেই, তাতে দরজা লাগবে, সেই দরজায় যেন ছিটকিনি খিল থাকে। বিরাজ দত্ত বলে দিয়েছে সাবধানে থাকতে হবে। কাঁধে ঝোলানো চামড়ার ব্যাগটা সামনে এনে পেটের কাছে চেপে ধরল গঙ্গা, ঘরের জন্য চেষ্টা চালাতেই, অন্য কোথাও যে যাবে সে উপায় নেই। দাদা দাদা, আপনি ঘর না দিলে বিরাট সমস্যায় পড়ে যাব দাদা। আসলে ঘর লাগার কথা ছিল না, বর্ধমান থেকে সরাসরি গাড়িতেই আসছিলাম, মাঝপথে যে এরকম বিপদে পড়ব বুঝতে পারিনি দাদা। বর্ধমান পেরোতে না পেরোতে গাড়ি গেল বিগড়ে। হ্যারিকেন থেকে চোখ না সরিয়েই রাগি গলায় লোকটা বলল, আমাকে এত সব কথা বলছেন কেন, আমি কি শুনতে চেয়েছি? না, সে শুনতে চাননি, তবু বলছি, মানে যদি আমার সমস্যাটা একটু বুঝতে পারেন, আমার মনে হচ্ছে আপনি পারবেন, আপনি আপনি বুঝতে পারবেন। গাড়ি থেমে যাওয়ার পর ড্রাইভার পরীক্ষা টরীক্ষা করে বলল কার্বোরেটারে সমস্যা হয়েছে, ড্রাইভার ছোকরাটি কাজের, সেই সমস্যা সারিয়ে গাড়ি চালু করলো খুব তাড়াতাড়ি, তারপর জোরেই ছুটছিলাম, কিছুক্ষণ যাওয়ার পর আবার সমস্যা, এবার বড় ঘটনা, একেবারে ব্রেক ফেল। আমি আর দেরি করিনি, ওখান থেকেই বাস ধরলাম, কন্ডাক্টর বলল বাস উত্তর দিকে যাবে না, আমি বললাম যত দূর যায় ততটা যাব, সেখান থেকে না হয় উত্তর দিঘির বাস ধরা যাবে। তা সেই বাসও গোলমাল করল, বাসে নয় গোলমাল করল পথে, কোথায় যেন অবরোধ টবরোধ ছিল, সব মিলিয়ে 3.5 ঘন্টা লেট হয়ে গেলাম। সেই বাস এখানে নামিয়ে দিয়ে গেল ঘুরে, বলল এখান থেকেই উত্তর দিঘির বাস পাওয়া যাবে। হ্যারিকেনের চিমনির ভেতর কাপড় ঢুকিয়ে আলগোছে হাত ঘোরাতে লাগলো লোকটা, থমথমে গলায় বলল, উত্তর দিঘির বাস ধরে চলে গেলেই তো পারতেন, আমি তো আপনাকে সমস্যায় ফেলিনি। গঙ্গা স্বস্তি বোধ করল, এতক্ষণে মনে হচ্ছে ম্যানেজ করা গেলেও যেতে পারে, তবে লোকটা মুখ ঘোরালে আরও সুবিধে হতো, চোখের দিকে তাকিয়ে কথা বলা যেত, চোখের দিকে তাকালে মানুষের মনকে প্রভাবিত করতে সুবিধে হয়। লোকটাও হয়তো তার মুখ দেখে ঘর দেওয়ার গুরুত্ব বুঝতে পারত। গঙ্গা নতুন উদ্যমে শুরু করল, ছি ছি ছি, এ বাবা আপনি কেন সমস্যায় ফেলবেন, আরে গাড়িটা ব্রেক ফেল না করলে। সে
শেষ বিকেলের হলদেটে মরা আলো এসে পড়েছে উঠোনে। সেই আলোর মধ্যে একটা থমথমে ভাব। উঠোনের একদিকে লম্বা ছায়া, টিনের চালার ছায়া, চারপাশে জঙ্গলের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছপালাগুলো চুপচাপ। ওরা কি একটু বেশি চুপচাপ, নাকি এসব জায়গায় এমনটাই হয়? ভাঙা লোহার গেট খুলে ঝোপঝাড় টপকে ঢুকতে ঢুকতেই গঙ্গা বুঝেছিল বাড়িটা অন্য রকম। লম্বাটে টিনের চালের সামনের দিকটা ঢালু হয়ে এসেছে, খানচারেক ঘর, অনেকটা স্কুল বাড়ির মতো। একটা ছাড়া সব ঘরে তালা ঝুলছে। যদিও এটা কোনো স্কুল বাড়ি নয়, এটা একটা বাতিল হয়ে যাওয়া হেলথ সেন্টার, বাংলায় যাকে বলে স্বাস্থ্যকেন্দ্র, বহু বছরের পুরনো, মিশনারিরা বানিয়েছিল। এই দুর্গম জায়গায় চিকিৎসার কোনো বন্দোবস্ত ছিল না। তখন এখানে কিছু লোকজন মাস দুদিন হলো আবার একজনকে এই বাড়িতে দেখা যাচ্ছে। গঙ্গাকে এত খবর দিয়েছে বাস রাস্তার ধারে একমাত্র চায়ের দোকানটা যে আছে তার মালিক, দোকান না বলে ঝুপড়ি বলা উচিত। তাকে নামিয়ে চলে যাওয়ার সময় বাসের কন্ডাক্টর বলল, উত্তর দিঘির বাস তো এখান থেকেই পাবে, এটা হলো ইটাকাণ্ডির মোড়, যাও ওই 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 চায়ের দোকানে গিয়ে বসে থাকো, বাস আসবে এলে উঠে যাবে, কেমন? ঝুপড়ি চায়ের দোকানে ঢুকে চা চাইতে দোকানদার বলল চা হবে না, এখানে আর লোকজন নেই, সে দোকান বন্ধ করে চলে যাবে। গঙ্গা আঁতকে উঠল, তাহলে উত্তর দিঘির বাস তাও চলে গেছে, কাল সকালের আগে কিচ্ছু নেই। মাথায় বাজ পড়ল গঙ্গার, এখন উপায়? এতগুলো টাকা সঙ্গে। দোকানদার ঠান্ডা গলায় জানালো, এই ইটাকাণ্ডি জায়গাটা মোটেও ভালো নয়, আশেপাশে 3 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নেই, খানিকটা জঙ্গল, খানিকটা রুক্ষ জমি, পুরনো দিনের ভেঙে পড়া দু একটা বাড়ি টাড়ি পাওয়া যেতে পারে, সেখানে দরজা জানলা কিচ্ছু নেই, সাপ বাদুড়ে রাস্তা না, এলাকাটাও খারাপ, ডাকাতের উপদ্রব, কেউ ভুল করে চলে এলে সব খুইয়ে যেতে হয়। গঙ্গা পড়ল ভীষণ চিন্তায়, সে একা থাকতে পারে কিন্তু এতগুলো টাকা নিয়ে ভাঙা বাড়িতে থাকা যাবে না। দোকানদারকে সে অনুরোধ করল তার বাড়িতে যাওয়া যাবে কিনা, দোকানদার বলল সে আজ নিজের বাড়ি যাবে না, মুকুন্দপুরে শ্বশুর বাড়ি যাবে, গঙ্গা যদি চায় তার সঙ্গে যেতে পারে, তবে মুকুন্দপুর হল উত্তর দিঘির উল্টো পথে, বাসও এখান থেকে পাওয়া যাবে না, 2 কিলোমিটার সাইকেলে যেতে হবে, সাইকেল জমা রেখে বাস ধরতে হবে। গঙ্গা রাজি হয়নি, রাজি হলে চলবে কি করে? উত্তর দিঘি থেকে আরো দূরে সরে যাবে সে। তখন দোকানদারই এই বাড়ির সন্ধান দিল। তা মাইলখানে খাটলে একটা বাড়ি পাবে, ঠিক বাড়ি নয়, পুরনো হাসপাতাল, ওই তোমরা যাকে বলো হেলথ সেন্টার, সেসব অনেকদিন আগে উঠে গেছে অবশ্য, বাড়িটা বহু বছর ফাঁকাই পড়ে আছে, শুনেছি কে নাকি ওখানে এসে উঠে হচ্ছে, তা বাড়িটা কিনেছে না নিজে থেকে দখল নিয়েছে কে জানে, তবে তোমার যখন বাড়িতে থাকার এতই দরকার একবার চেষ্টা করে দেখতে পারো, একটা রাতেরই তো মামলা। তবে তবে কি শুনেছি সে লোকের নাকি গোলমাল আছে,
সহজে কি ওদিকে যায়টায় না, বাড়িটা এড়িয়েই চলে। পুরনো হাসপাতাল তো, কত লোকে ওখানে মরেছে টরেছে। লোকে বলে তারা নাকি এখনো ওই বাড়িতেই আছে, ঘুরঘুর করে। যে লোকটা ওই বাড়িটা দখল নিয়েছে তাকে নিয়েও তো সন্দেহ। গঙ্গা হেসে বলল, ভূতের কথা বলছো নাকি ভাই? না, ওসবে আমার ভয় নেই, আগে ছিল, এখন আর নেই। যে কাজে বেরিয়েছি তাতে ভূতের চেয়ে চোর ডাকাতের ভয় বেশি, কি বুঝলে? দোকানদার ভুরু কুচকে বলল, সেটাই তো সমস্যা। শুনেছি ডাকাতরা ও বাড়ির দিকে পা বাড়ায় না, কারণ বলতে পারবো না, মনে হয় তারাও ভয় পায়। গঙ্গা তখনই মনে মনে ঠিক করল সে এই পোড়ো হেলথ সেন্টারেই রাত কাটাবে। যে লোক আছে তাকে ম্যানেজ করবে, প্রথমে কাকুতি মিনতি করবে, কাজ না হলে টাকার লোভ দেখাবে। মাঠ জঙ্গলি পথ ইট পাথরে ঢাকা রেললাইন পেরিয়ে শেষ পর্যন্ত বাড়িটায় হাজির হল। গঙ্গা এবার গলা তুলে বলল, বলছি ভাড়া যে টাকা বলবেন তাই দেব, 100, 200, 250 যা বলবেন। পেছনে ফিরে বসা লোকটা হিস হিসে গলায় বলল, টাকার লোভ দেখাচ্ছ, টাকার লোভ, তোমার তো সাহস কম নয় ছোকরা। আপনি থেকে তুমি সম্বোধনে নেমে গেছে লোকটা, নিশ্চয়ই খুব রেগেছে, রাগুক। গঙ্গাও মরিয়া হয়ে উঠেছে, অনেকক্ষণ হয়ে গেল, এবার এসপার উসপার কিছু একটা হওয়া দরকার। একই পথে এত ঝামেলা, তার উপর টাকাটাও যদি ঠিক জায়গায় পৌঁছে না দেওয়া যায় তাহলে সব যাবে, বিরাজ দত্তর কাছে মুখ দেখানো যাবে না, অফিসে জানাজানি হবে, সবাই বলবে একে কাজটা দেওয়াই ভুল হয়েছে, দেখো ব্যাটা নিজেই টাকাগুলো হাতিয়ে বসে আছে। গঙ্গা গলা খাঁকড়ালো আবার, তারপর বলল, তা দাদা সাহস একটু বেশি আমার, আগে ছিল না এখন হয়েছে, বড় একটা কাজের দায়িত্ব পেয়েছি কি না, ভয় পেলে চলবে কেন? কথা শেষ করে সহজভাবে হাসার চেষ্টা করল গঙ্গা। লোকটা এবার হ্যারিকেন মোছা বন্ধ করল, পেছন ফেরা অবস্থাতেই বলল, বাহ, কথাটা তো নতুন শুনছি, ভয় পায় না এমন কাউকে তো আজকাল চোখেও পড়ে না, সত্যি তুমি ভয় পাও না? কথাটা বলার মধ্যে মৃদু ঠাট্টার সুর রয়েছে। গঙ্গা দাঁত কামড়ে বলল, বললাম যে আগে পেতাম, এখন পাই না। শুনি আমাকেই তো সবাই ভয় পায়, এমন কি চোর ডাকাতও পায়। লোকটা খোনা গলায় হাসল, কেন? গঙ্গা গল্প জমানোর চেষ্টা করে, কিন্তু সে নিশ্চিন্ত লোকটাকে ম্যানেজ করা হয়ে গেছে, নইলে রাগ বিরক্তি থেকে সরে গিয়ে এভাবে সে হাসত না। এবার ঘর খুলে দেবে, হালকা অন্ধকার ঝুঁকে পড়েছে বাড়িটার উপর, সবকিছুই ছায়া ছায়া লাগছে, উবু হয়ে বসা লোকটাকেও। কেন আমাকে ভয় পায় আমি ঠিক জানি না, তবে শুনেছি ওরা বলে আমি নাকি মরা মানুষদের সঙ্গে থাকি। গঙ্গা আওয়াজ করে হেসে উঠল, মরা মানুষ। লোকটা হ্যারিকেনে চিমনি লাগাতে লাগাতে স্বাভাবিক গলায় বলল, হেসো না ছোকরা, কথাটা পুরো মিথ্যে নয়, এই বাড়িতে অনেক মানুষ যেমন চিকিৎসা পেয়ে বেঁচেছে তেমনি মরেছেও অনেকে।
অসুখ বিসুখে তো মরতেই হয়, সব আত্মা যেতে পারেনি তারা এখানেই থাকে, আমার সঙ্গে থাকে। আমি নাকি বাড়িটা কিনেছি ওদের সঙ্গে থাকবো বলে। গঙ্গা হাসল, বলল, আমিও থাকবো। হাসি থামিয়ে লোকটা খানিকটা আপন মনে বলল, বুঝতে পেরেছি, খানিকটা দেরি হলো, এই যা। বলছি, আপনি কি আমাকে একটা ঘর খুলে দেবেন? অন্ধকার তো হতে চলল। হ্যাঁ, দেব দেব, তবে দাঁড়াও, আর একটু অন্ধকার হোক। আরো কিছুটা সময় চুপ করে দাঁড়িয়ে রইল গঙ্গা। অন্য কেউ হলে গা ছমছম করত, গঙ্গার করছে না। দুহাত দিয়ে বুকের ওপর সে টাকা ভর্তি ব্যাগটা চেপে ধরে আছে। গা ছমছম করার সুযোগ কোথায় তার? যত তাড়াতাড়ি সম্ভব ঘরে ঢুকে খিল দিতে হবে। অন্ধকার ঘন হচ্ছে, কোথায় যেন পেঁচার মতো কি একটা ডেকে উঠল তীক্ষ্ণ গলায়। পাশের ঝাপসা গাছটা থেকে ঝটপট আওয়াজ করে উড়ে গেল কোনো রাত পাখি। কটা বাদুড় গোঁতা মেরে চলে গেল বারান্দায়। চাপ চাপ অন্ধকার ফেলে গেল। লোকটা হ্যারিকেনের সব কিছু লাগিয়ে ফেলেছে, এবার নিশ্চয়ই জ্বালাবে। না, জ্বালাল না, হাতলটা ঝুলিয়ে ধরল শুধু। হঠাৎ দেখলে মনে হচ্ছে খানিকটা অন্ধকার হাতে নিয়েছে। লোকটা উঠে দাঁড়িয়ে মুখ ফেরাল। মুখে আলাদা কিছু নেই, আর পাঁচজনের মতোই। অন্ধকারে দেখা যাচ্ছে দিন কয়েকের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, চোয়াড়ে গাল, লম্বা নাক, শুধু চোখ দুটো মারাত্মক, ভয়ঙ্কর, গর্তে ঢোকা, জল জলে, মনি দুটো নড়ে না, পাথরের মতো, পাতাও নেই নাকি, গা শিরশির করে ওঠে। মনে হয় এই চোখ মানুষের নয়, এই চোখ অন্য কিছু, অন্য কারুর। লোকটা ঠোঁটের কোনায় একটু হাসি, গঙ্গাও হাসল। এসো, তোমার জন্য ঘর খুলে দি, এসো। লোকটার গলায় আতিথেয়তার সুর, যে খানিক্ষণ আগেও রেগে বিরক্ত হয়ে গঙ্গাকে তাড়িয়ে দিতে চাইছিল তার গলাই এখন নরম, এত যত্ন করে কথা বলছে। একেবারে কোনার ঘরটা তালা খুলতে খুলতে লোকটা নিচু গলায় বলল, চিনতে দেরি হয়ে গেল, অন্ধকার না হলে চিনতে পারি না, কিছু মনে করো না। কথাটা হেঁয়ালির মতো শোনালেও গঙ্গা বিড়বিড় করে বলল, ও কিছু না, ঠিক আছে। বিরাজ দত্তর কাছে খবরটা পৌঁছতে ঠিক একদিন দেরি হল। হাইওয়েতে ব্রেক ফেল করা সাদা অ্যাম্বাসেডর গাড়ি ট্রাকে ধাক্কা মেরেছে মুখোমুখি। ড্রাইভার এবং যাত্রী দুজনেই ঘটনাস্থলে মারা গেছে। ড্রাইভারের মুখ বোঝা গেলেও যাত্রীকে চেনা যায়নি। বর্ধমান পুলিশ মর্গে গিয়ে বিরাজ দত্ত তাকে শনাক্ত করলেন।
ঘড়ি, মানি ব্যাগ, পেন সব পাওয়া গেল। শুধু 30,000 টাকা ভর্তি ব্যাগটা পাওয়া গেল না। অফিসে ফিরে আসার ঘণ্টাখানেকের মধ্যে উত্তর দিঘি থেকে বিরাজ দত্তর কাছে ফোন এলো। ফোন করেছে তার দূর সম্পর্কের দিদি। হ্যালো। হ্যালো বিজু, এইমাত্র তোর পাঠানো টাকাটা পেলাম রে, বড় উপকার করলি। টাকার অভাবে মেয়েটার বিয়েটাই আটকে যাচ্ছিল। বিরাজ দত্ত থমথমে গলায় বলল, টাকা পেলে? গঙ্গা দিয়ে গেল? গঙ্গা? গঙ্গা কোথায় দিদি? এই তো মিনিট কুড়ি আগে রওনা দিল। কত বললাম খেয়ে যাও, শুনলই না। বললো গাড়ি দাঁড়িয়ে আছে, বর্ধমান ফিরতে দেরি হয়ে যাবে।